আসসালামু আলাইকুম কোপিটক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এস ভোকেশনাল দু আমাদের আর মূল একটি পরীক্ষা বাকি আছে যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান আমরা জানি যে পদার্থবিজ্ঞানটা আমাদের যেই ঝড়ের কারণে ঘূর্ণিঝড় মোখার কারণে আমাদের পিছিয়ে গিয়েছিল তো আগামী সাতাশ তারিখে আমরা জানি আমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এখনও নোটিশটা পান নাই অবশ্যই মনে করবেন সাতাশ তারিখে পরীক্ষা তো সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদের ক খ নম্বর প্রশ্ন কয়েকটা সাবজেক্টের কয়েকটা অধ্যায়ের অধ্যায় হচ্ছে যে আলোর প্রতিসরণ প্রতিফলন যে দুটো অধ্যায় ছিল বেসিক একটি ধারণা দিয়েছিলাম টোটাল গাণিতিক ব্যাখ্যাও দিয়েছিলাম তো স্থির তরিত নিয়ে আজকে একটি আলো ক্লাস দিব আপনাদের যেহেতু সামনে পরীক্ষা আছে তার আগে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্র্যাকটিক্যাল খাতা কিভাবে তৈরি করব। যারা ফ্রি আছেন বা খাতা তৈরি করতে চাচ্ছেন তারা কিভাবে করি করবেন বা কী লিখবেন সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় সাথে থাকবেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলের সাথে থাকতেই হবে একটু খেয়াল করবেন যে প্র্যাকটিক্যাল যে আমাদের পদার্থবিজ্ঞান প্র্যাকটিক্যাল যেটা আমাদের খাতা খাতা আমরা দেখলেই প্রথমে এভাবে দেখি যেখানে নেম অফ এক্সপেরিমেন্ট আছে আমি আপনাদের কিছুদিন আগে কালকে পরশু আপনাদের হচ্ছে রসায়নের একটি খাতা কীভাবে লিখতে হয় দেখেছিলাম তো রসায়ন পদার্থ লেখার পদ্ধতি সেম প্রথম পেজটা এরকম একটা পেজ পাবেন সেখানে লিখবেন না না লিখে পরের পেজে যাবেন যদি আপনার প্রথম পেজে চিত্র দিতে হয় যেমন দেখেন এখানে চিত্র আছে এটা হচ্ছে আপনাদের প্রথম যেই এক্সপেরিমেন্ট পরীক্ষার অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টিও প্রদর্শন এই চিত্রটা আপনি কোথায় আঁকাবেন এই চিত্রটা এই যে পেজ এই পেজে আপনি শুধু এই অবতল দর্পণের প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন এতটুকু লিখবেন আর এখানে যেই পেজ আছে পেজ নাম্বারটা দিবেন আর কিছু লিখবে না পেস্টটা উলুটানোর পর একটা সাদা এর এই পেজটা প্রথম পেজটা আপনাদের মার্জিন করে এবং দাগ টানা পেজ থাকবে পরের উল্টা পাশে কিন্তু প্লেন একটা পেজ থাকবে দাগ থাকবে না ওই পেজে যে আপনি কি করবেন এই চিত্রটা আঁকাবেন আঁকানোর পর পরের পেজ যেরকম পাবেন সেখানে আপনি এভাবে লেখা শুরু করবেন যে অবতল দর্পণ ব্যবহার করে যে এই এটা লিখবেন লেখার পরে যেভাবে বইতে আছে ঠিক এভাবে লিখবেন এবং হাতের লেখা কীভাবে সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন এবং এই হেডলাইনগুলো অবশ্যই একটু গাঢ় কালার লিখে আপনি আন্ডারলাইন করে দিবেন তাহলে সুন্দর থাকবে এটা হচ্ছে আপনাদের প্রথম এক্সপেরিমেন্ট এটা যেভাবে আছে এভাবে আমি এভাবে লিখে দিবেন কোনো কিছু করার নাই আর উত্তর লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি প্রদর্শন চিত্র টাকাবেন ওই সেম ওইভাবেই করবেন করে আপনি এই লেখাগুলো লিখবেন এটা হচ্ছে ঘর্ষণে ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া সৃষ্ট আধান বা আধান সৃষ্টি এটাও আপনি আপনার লিখতে হবে আর এটা হচ্ছে বিভিন্ন ব্যক্তির চোখে স্পষ্ট দর্শনে ন্যূনতম দ্রুত নির্ণয় ও ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ এটা আপনার পড়তে হবে ওকে এরপরে আমরা দেখছি আর একটা লাস্ট টোটাল আপনাদের পাঁচটা করতে হবে পাশাপাশি উপযোগী বিদ্যুৎ বা তড়িৎ পর্তনী নকশা প্রণয়ন ও প্রদর্শন এটা আপনাদের শেষ করতে হবে এই পর্যন্ত ওকে তো এই পাঁচটা আপনারা লিখে ফেলেন পাঁচটা লিখতে বেশি সময় লাগবে না হ্যাঁ খাতাটা কমপ্লিট করবেন যাদের খাতা জমা দেওয়ার ইয়ে আছে আপনারা খাতাটা লিখে স্কুলে নিয়ে যাবেন স্কুল থেকে যেভাবে সিগনেচার করে বা ডেট দেয় সেভাবে করবেন আর এই ডেট আপনারা এখন ফিল আপ করবেন না ডেটটা স্কুল যেভাবে ডেট দেওয়া হবে করবেন আর এক্সপেরিমেন্ট নাম্বার আপনারা দিবেন যেটা প্রথম যেমন এটা প্রথম এখানে দেবেন ওয়ান আর এগুলো একটু পেন্সিল দিয়ে লিখবেন টিচার কারেক্ট করার পর আপনি কলম দিয়ে লিখে ফেলবেন ওকে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনাদের পদার্থ বিজ্ঞান প্র্যাকটিক্যালের সম্পূর্ণ কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করলাম শিক্ষার্থীবৃন্দ পরবর্তী কোনো ক্লাসের জন্য আবারও আবন্তন জানাচ্ছি শেষ করছি আসসালামু আলাইকুম